আসসালামু আলাইকুম এভরিওয়ান, শানাজ কিচেন এন্ড ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। ভালোবাসা দিবসে যারা খুব সহজেই সিম্পল ভাবে কেক তৈরি করে প্রিয়জনকে সাথে নিয়ে কেক কাটতে চান, আজকের রেসিপিটা তাদের জন্য। যারা কেকের ব্যাপারে একেবারেই নতুন তাদের জন্য খুব সহজভাবে রেড ভেলভেট কেক তৈরি, কেকের ক্রিম তৈরি সহ এ টু জেড রেসিপি খুব সহজভাবে তৈরি করেছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। কেক তৈরির জন্য নর্মাল টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়েছি। ডিমের কুসুমটাকে উঠিয়ে নিতে হবে। এবারে ডিমের সাদা অংশ একটি ইলেকট্রিক বিটারের মাধ্যমে বিট করে নিতে হবে। ইলেকট্রিক বিটার না থাকলে সেক্ষেত্রে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু বিট করে নিতে পারেন। পৌনে এক কাপ চিনি দুইবারে দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে, যতক্ষণ না ফোম হয়ে আসে। আর এই কাজটা করতে 3 থেকে 4 মিনিট লেগে যাবে। এবারে ডিমের কুসুম দিয়ে আবারও বিট করে নিতে হবে। বিট করা হয়ে গেলে শুকনো উপকরণগুলো রেডি করে নিব। দিয়ে দিব 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার। অবশ্যই শুকনো উপকরণগুলো একটি চালনি দিয়ে চেলে নিতে হবে। ডিমের ফোমের সাথে এই শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে 1/2 কাপের অর্ধেক লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বিটারের কাটা দিয়েই এই কাজটা আমি করে নিব, তাহলে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আবারও মিক্স করে নিতে হবে। এক চামচ ভ্যানিলা পাউডার দিয়ে মিক্স করে নিব। সরি, আমি এসেন্স দিতে ভুলে গিয়েছিলাম। এবারে কেকের কালার অ্যাড করে নেব। প্রথমে 1/2 চামচ রেড কালার দিয়ে দিব, সাথে 2 ফোঁটা ব্লু কালার দিয়ে মিক্স করে নেব। যেহেতু আমাদের রেড কালারটা এখনো পুরোপুরি আসেনি, তাই আবারও 1/2 চামচ রেড কালার আরও 2-3 ফোঁটা ব্লু কালার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। কালার দেওয়ার পরে সবসময় খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরেই আবারও কালার অ্যাড করতে হবে। কালারটা পুরোপুরি মিক্স হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন পারফেক্ট একটা রেড কালার চলে আসছে। এর বেশি গাঢ় কালার করার প্রয়োজন নেই। বেক করার পরে কালারটা আরও ডিপ হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মোল্ড নিতে পারেন। এবারে চুলায় বেক করতে দিব। পাত্রটি আগে থেকে আমি প্রিহিট করে রেখেছি। চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝে রেখে 45 মিনিটের জন্য বেক করে নিতে হবে। এর মাঝে ঢাকনি খোলার কোনো প্রয়োজন নেই, কারণ ঢাকনি খুললে ফোমটা হয়তো বসে যেতে পারে। বেক করা অলমোস্ট হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন। কেকটা ঠান্ডা হতে দিয়ে ক্রিম তৈরি করে নিব। ক্রিম তৈরির জন্য 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। বিটারের কাটা 2-তে রেখে 3-4 মিনিট বিট করে নিতে হবে, ফোম হয়ে আসা পর্যন্ত। হুইপ ক্রিম ফ্রিজ থেকে বের করে 1/2 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দেওয়ার পরে কিন্তু ক্রিম বিট করে নিতে হবে। সাথে 1 টেবিল চামচ চিনি, স্ট্রবেরি এসেন্স দিয়ে আরও 2 মিনিট বিট করে নিতে হবে। বেশি বিট করলে ক্রিম হার্ড হয়ে যাবে, তাই ওভার বিট করা যাবে না। ক্রিম স্মুথ হলে কেকের ফিনিশিংটা খুব ভালো হয়। বিট করা হয়ে গেলে স্প্যাচুলা দিয়ে এভাবে মিক্স করে নিতে হবে, তাহলে ক্রিমটা স্মুথ হবে। এখান থেকে কিছুটা ক্রিম আমি আলাদা করে নিব। সাথে দিব রেড কালার 1/2 চামচ, ব্ল্যাক কালার 1 ফোঁটা, 2 ফোঁটা ব্লু কালার দিয়ে মিক্স করে নিব। কালার দেওয়ার পরে অবশ্যই খুব ভালোভাবে মিক্স করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু আমার পারফেক্ট কালারটা আসেনি, তাই আবারও কালার অ্যাড করব। আর এর জন্য আরও 1/2 চামচ রেড কালার, 1 ফোঁটা ব্লু কালার দিয়ে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার কালারটা কিন্তু চলে আসছে। এর মাঝে কেকটাও ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। কেকটাকে আমি 3টি লেয়ারে এখন ভাগ করে নেব। ক্রিম দিয়ে কেকটাকে ডেকোরেট করে নেব। কেকের 1টা লেয়ার উপরে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিব। আর এই সুগার সিরাপ 1 কাপ পানি, 2 টেবিল চামচ চিনি, 1/2 চামচ স্ট্রবেরি এসেন্স দিয়ে তৈরি করে নিয়েছি। উপরে ক্রিম দিয়ে একটি স্প্যাচুলা দিয়ে চারপাশে লাগিয়ে নেব। ক্রিমের লেয়ারটাকে যেই পরিমাণে আপনারা দিতে চান ঠিক সেই পরিমাণে দিয়ে নেবেন।
তবে খুব বেশি দেওয়া যাবে না যেহেতু প্রতিটা লেয়ারে ক্রিম থাকবে। আরও একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে দিব। প্রত্যেকটা লেয়ারেই এভাবে সুগার সিরাপ দিয়েই কিন্তু ক্রিম দিতে হবে, তা না হলে কেক খাওয়ার সময় ড্রাই লাগবে, খেতে খুব ভালো লাগবে না। এবারে তিনটা লেয়ার দেওয়া হয়ে গেলে উপরের চারপাশে ক্রিম দিয়ে গ্রাম কোডিং করে ফ্রিজে রেখে দিব 15 মিনিটের জন্য। তাহলে কেকের গুঁড়ি ক্রিমের সাথে উঠে আসবে না। আর এই কাজটা করার সময় অবশ্যই তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তেই কিন্তু ক্রিমটাকে লাগিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিও লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। 15 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে উপরে অফ হোয়াইট কালারের আরও একটি লেয়ার দিয়ে দিব। কেকের উপরের ফিনিশিংটা অফ হোয়াইট কালার দিয়ে আমি দিয়েছি। যারা কেকের ফিনিশিংটা আনতে পারেন না তাদের জন্য একটা টিপস আমি আপনাদেরকে দিচ্ছি। ক্রিম লাগানো হয়ে গেলে হালকা গরম পানির মধ্যে স্প্যাচুলা একটু গরম করে পানি মুছে ফিনিশিং দিবেন, দেখবেন একেবারেই পারফেক্ট ফিনিশিং চলে আসছে। কেকের নিচে অল্প রেড কালার ক্রিম লাগিয়ে স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে চারপাশে লাগিয়ে নিব। খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আগেই বলেছি কেকটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো। একটি কাঠি দিয়ে উপরে লাভ এঁকে দিব। ছোট এই নজেলটা দিয়েই ছোট ছোট ফুল দিয়ে লাভটাকে ভরে দেব। যেহেতু ভালোবাসার মানুষের জন্য কেকটা তৈরি হচ্ছে, ভিতরে তো ভালোবাসার ছোঁয়া থাকতেই হবে, তাই না? একটা নজল দিয়েই পুরো কেকের ডিজাইন আমি করে নেব। আর এই নজল দিয়েই চারপাশে এইরকম খুবই সিম্পল ডিজাইন করে নেব। প্রশ্নবোধক চিহ্নটা যেরকম, ঠিক ডিজাইনটা এরকমই হচ্ছে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর উপরে কিছু সিলভার সুগার বল দিয়ে দিব। আমি সাইড থেকে সিলভার শিট দিয়ে ডিজাইন করে নিয়েছি, আপনাদের বাসায় না থাকলে স্কিপ করে নেবেন। এটা ছাড়াও কেকটা দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে, তাই না? এবারে কেক কেটে দেখাচ্ছি, দেখুন কেক কতটা সফট হয়েছে। নিজের হাতে কেক তৈরি করে প্রিয়জনকে চমকিয়ে দিতে পারেন। আশা করি আজকের রেসিপি দেখে খুব সহজে যে কোনো কেক তৈরি করে নিতে পারবেন আপনারা। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনবক্সে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।